আসছি পরের খবরে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিদিন আসে হাজার হাজার রোগী। আপনি কোনো রোগীকে নিয়ে হাসপাতালে যদি যান, দেখা পাবেন না কোনো অ্যাটেনডেন্টের, আর রোগী বহনকারী স্ট্রেচার তার দেখা মেলাই ভার। তবে টাকা দিলেই পেয়ে যাবেন স্ট্রেচার, হাসপাতালে দালাল চক্র সক্রিয়, অথচ সব যেন উদাসীন হাসপাতাল কর্তৃপক্ষ। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান সরকারি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে শুধুমাত্র মেদিনীপুর জেলার রোগীরাই আসেন না, ঝাড়খণ্ড থেকেও অনেক রোগীরা চিকিৎসা পরিষেবা নিতে চলে আসেন এই মেদিনীপুর মেডিকেল কলেজে। প্রতিদিন হাজার হাজার রোগীর ভিড়, অথচ হাসপাতালের পরিষেবা নিয়ে অসন্তোষ রয়েছে। হাসপাতালে গেলেই দেখতে পাওয়া যাবে রোগীর আত্মীয় পরিজনেরা রোগীকে বহন করেই ইমার্জেন্সিতে নিয়ে যাচ্ছে। চারিদিকে তাকালেও খোঁজ পাবেন না কোনো অ্যাটেনডেন্টের, আর স্ট্রেচার তার তো দেখা মেলাই ভার। যদিও বা কিছু স্ট্রেচার দেখা পাওয়া যায়, তাদের অবস্থা ভগ্নপ্রায়। স্ট্রেচার না থাকার কারণে প্রতিদিন স্ট্রেচার ছাড়াই অসহায় রোগীর পরিবারের লোকেরা টেনে হিঁচড়ে কাঁধে কোলে করে নিয়ে রোগীকে ভর্তি করছে হাসপাতালে, আর সব জেনেও উদাসীন হাসপাতাল কর্তৃপক্ষ। এরকম করে নিয়ে যাচ্ছেন কি ব্যাপার? স্ট্রেচার নেই, স্ট্রেচার নেই কি বললো? কোনো কাপড় দেখতে পাবে আর স্ট্রেচার না, কোনো স্ট্রেচার নেই। স্ট্রেচার দিয়ে প্রতিদিন ঝামেলা, স্ট্রেচার দিতে চায় থাকলো, দিতে চায় না স্ট্রেচার। স্ট্রেচার নেই, তাই উপায় না পেয়ে কোলে করে চারজনে বয়ে নিয়ে রোগীকে ভর্তি করতে হচ্ছে হাসপাতালে। তাহলে কি হাসপাতালে সত্যি স্ট্রেচার নেই? তা নয়, স্ট্রেচার পাবেন যদি গাঁটের কড়ি খরচ করেন। আলাদিনের আশ্চর্য প্রদীপের মতন হাসপাতালে থাকা কোনো জিন আপনার কানে কানে ফিস ফিস করে বলে যাবে পঞ্চাশ টাকা দিন, স্ট্রেচার পাবেন। আপনি রাজি হলেই ফেলো করি মাখোতেল, টাকা দিলেই স্ট্রেচার হাজির। স্ট্রেচারের ব্যাপার খুব সমস্যায়, কীভাবে ভর্তি করা হবে? অন্য হয়ে তার দিকে ঘুরে খুঁজে খোঁজ চালাচ্ছে, খোঁজ চালাচ্ছে। শেষে একজন এসে বললেন, দাদা পাওয়া যায় না, কানে কানে এসে বলছেন টাকার কত, পঞ্চাশ টাকা। তো দালাল কিনা জানি না, তো এই ধরনের কাজকর্ম হচ্ছে সীমিত। এভাবেই সমগ্র হাসপাতাল চত্বর জুড়ে দালাল রাজ কায়েম রয়েছে। এর আগেও এই হাসপাতালে দালাল রাজ নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। কয়েক কোটি টাকা মূল্যের অপারেশন টেবিলে থাকা সি আর্ম মেশিন পরিকল্পিতভাবে খারাপ করে দেওয়ার অভিযোগ উঠেছিল হাসপাতালের একদল কর্মীদের বিরুদ্ধে। মেদিনীপুরের প্রশাসনিক সভায় বিধায়ক দীনেন রায় মুখ্যমন্ত্রীকে অভিযোগ করেছিলেন, কেউ বা কারা এই মেশিনকে ষড়যন্ত্র করে খারাপ করে দিয়েছে, যাতে হাড়ের অপারেশন হাসপাতালে না হয়ে নার্সিং হোমে হয়। সেই দালাল চক্র বন্ধ হয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে খবর যাওয়ার পর। কিন্তু এবার স্ট্রেচার নিয়ে দালাল চক্র সক্রিয় হওয়ায় চরম ভোগান্তিতে পড়ছে রোগীর পরিবার। স্ট্রেচার নেই, তাহলে পেশেন্টকে এভাবে নিয়ে যাচ্ছেন? এইভাবে কোলে করে নিয়ে যাচ্ছে, গাড়িতে করে নিয়ে যাবো ওখান থেকে। কি বললো ডাক্তার? ডাক্তার বললো যে মাতৃ মায় চার তালাকে নিয়ে যাচ্ছে। তাহলে আপনারা কি স্ট্রেচার খুঁজেছেন? স্ট্রেচার তো পাচ্ছি না, নেই তো বলছে। কি পেশেন্ট ভর্তি আছে, মানে ভর্তি করবেন? ইমার্জেন্সি, কিন্তু স্ট্রেচার পাচ্ছেন না? না, মানে কি এখানে কি বলছে এরা? স্ট্রেচার নাই বলছে, দেখো খুঁজো, আমি খুঁজে খুঁজে আছি। তো স্ট্রেচার না হলে কীভাবে নিয়ে যাবেন পেশেন্টকে? স্যালাইন চলছে। আমার এক আত্মীয়কে ভর্তি করতে নিয়ে এসেছিলাম হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে। স্ট্রেচারের ব্যাপার খুব সমস্যায়, কীভাবে ভর্তি করা হবে? অন্য হয়ে তার দিকে ঘুরে খুঁজে খোঁজ চালাচ্ছে, খোঁজ চালাচ্ছে। শেষে একজন এসে বললেন, দাদা পাওয়া যায় না, কানে কানে এসে বলছেন টাকার জন্য কত, পঞ্চাশ টাকা। তো দালাল কিনা জানি না, তো এই ধরনের কাজকর্ম হচ্ছে কেন হাসপাতালে? তো সরকারি হাসপাতালে এই ধরনের পরিষেবা, শেষে টাকার বিনিময়ে স্ট্রেচার নিরাপদ বাবুর অভিযোগ, হাসপাতালে দালাল চক্র পঞ্চাশ টাকার বিনিময়ে
স্ট্রেচার দিচ্ছে। এই দালাল চক্র বন্ধ হোক। যদিও তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার দাবি, চিকিৎসা পরিষেবার আধুনিকীকরণ হয়েছে, যদিও এমন সমস্যা থাকে তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান সরকারের সময়তে সরকারি হাসপাতালগুলোর বহুত উন্নতি হয়েছে। হয়তো যে স্ট্রেচারের কথা আপনারা বলছেন, অনেক সময় কি হয় যে রাস্তাগুলো দিয়ে স্ট্রেচারগুলো নিয়ে যাওয়া হয় বা যে রোগীর পেশেন্ট বাড়ি যারা স্ট্রেচারটা নিয়ে যাওয়া আসা করে তাদের সঠিকভাবে ব্যবহার ঠিকমতো তারা না জানার জন্য স্ট্রেচারগুলো অনেক সময়তে নষ্ট হয়ে যায়। হয়তো এই সময়তে স্ট্রেচারের কিছু হয়তো শর্টিং আছে, নিশ্চিতভাবে আগামী দিনে স্ট্রেচারের অভাব হবে না, এটুকু আমি বিশ্বাস করি। এই বিষয়ে আমি আমাদের যে মেদিনীপুর মেডিকেল কলেজে কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে কথা বলব। ব্যবস্থা নেওয়ার আশ্বাস তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দিলেও হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার সঞ্জীব গোস্বামী জানেনই না যে হাসপাতালের দালাল চক্র সক্রিয়। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস তিনি দিয়েছেন। টাকা পয়সার ব্যাপারের অভিযোগ আমার কাছে আসেনি, আসলে আমরা তদন্ত করে দেখব। এই আশ্বাস কবে বাস্তবে পরিণত হয় সেটাই এখন দেখার, নইলে প্রতিদিন হাজার হাজার রোগী এবং রোগীর আত্মীয় স্বজনকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। পশ্চিম মেদিনীপুর থেকে মকবুল হোসেনের রিপোর্ট, সময় কলকাতা।